প্রকল্পের নাম লোক প্রসার প্রকল্প। এই লোক প্রসার প্রকল্পটা কি? নিজের সমাজ, নিজের কৃষ্টিকে ধরে রাখার জন্য দিদির সরকার আমাদের প্রতিটা সমাজের আদিবাসী রাজবংশী থেকে শুরু করে সমস্ত কমিউনিটির মানুষের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য এই লোক প্রসার প্রকল্পের শিল্পীদের, লোক প্রসার প্রকল্প শিল্পী আমরা। আপনারা যারা আছি দেখছেন কার্ডের ধরে আছি, যারা কার্ড আনেনি ভুলবশত তারা আমরা প্রত্যেকে লোক প্রসার প্রকল্পের শিল্পী। আপনারা যদি লোক প্রসার প্রকল্পের শিল্পী হতে চান তাহলে দেখবেন একটি ফোন নাম্বার আছে, দিদি কি বলো। এই ফোন নাম্বারে ফোন করলেই দিদির কণ্ঠস্বর শোনা যাবে। তারপরে আপনারা যে লোক প্রসার প্রকল্পের শিল্পী, আপনারা যে টন ভাওয়াইয়া বাউল যে কোনো অনুষ্ঠান করেন সেইটি জানিয়ে ফোন করলেই অন্য প্রান্ত থেকে কণ্ঠস্বর ভেসে আসবে। আপনারা কে বলবেন আমরা লোকশিল্পী, বলবেন আমরা কীর্তন করি, তাহলে সেখান দিয়ে আপনার নামটি নিবন্ধন করা হবে। তারপরে জেলা সংস্কৃতি দপ্তর থেকে আপনি একটি ফোনেই আপনি ফর্ম পাবেন এবং আপনাদের যেটা বলা হয় পরীক্ষা বা অডিশন সেটা দিলেই আপনারা হয়ে যাবেন আমাদের মতো কার্ডধারী লোক প্রসার প্রকল্পের শিল্পী। তখন আপনারা সরকারি প্রকল্পের বিভিন্ন গানগুলি নিয়ে যেতে পারবেন এবং সেখানে মাত্র 1,000 টাকা করে আর প্রকল্প করলেই 1,000 টাকা। সুতরাং এমজিআরএসের যে প্রকল্পের এনআরজিএসের যে প্রকল্পের টাকা পেয়েছেন সে তো আনন্দের সংবাদ। যা দিদি কথা দিয়েছিলেন সেই কথা অনুসারে আমরা আপনারা সকলে প্রকল্পের টাকাগুলি পাচ্ছেন। সেই জন্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে চলছে একই টাইমে একই সময়ে আমাদের মদ্রাবতী অঞ্চল সহ 6টা অঞ্চলে এরকম লোকপ্রসার প্রকল্পের শিল্পীর গান এবং বামনখোলা ব্লকের ব্লক আধিকারিক মহাশয়ের সমষ্টি উন্নয়ন আধিকারিকের এবং পশ্চিম